সুন্দর ভাই, পাঞ্জাবি পরে রেডি, গ্রামের বাসায় ঈদ করতে যাবে দেখে। আমাদের ঈদটা তো শুধু ঘরের মধ্যেই পার হয়, তাহলে আমাদের ঘরের মধ্যকার জিনিসগুলোই বেশি দরকার। ঈদটা তো মনে হয় মহানগরটুকু দেখেই পার করতে হবে, তাহলে জিনিসপত্রগুলো রেডি করে নেই, আর কিছু ভিডিও আপলোড দিতে হবে, তো এটা তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা ছাড়া তো আমার আর কিছু নাই, মোবাইলটাও তো নষ্ট, মোবাইল তো চাপার মতো সুযোগ নাই আর। তন্ময়, সবকিছু নিছিস? জুতা পরছিস? কোনটা পরবি? চলো চলো ভাইয়া, কোন দিক দিয়ে বলো? এই যে মুখ দিয়া চলো, শীতকালে যাওয়ার পূর্ব মুহূর্তে ভাইয়াদের সাথে যুক্ত হতে পারছি। আমরা 8 জন ভাই, আমাদের পিছনে আমাদের কাকা ছিলেন, তো আমরা 8 ভাইয়ের মধ্যে এইখানে 7 ভাই ছিলাম। আমাদের ভাগ্নে ছিল, আর আমাদের একটা ভাই প্রবাসী, তাকে আমরা অনেক বেশি মিস করছি। উনি থাকলে আমরা 8টা ভাই একসাথেই থাকতে পারতাম। কোন পথে ঈদগাহে যাব আমাদের মধ্যে ওইটা নিয়ে আলোচনা হইতেছিল। বড় ভাইয়ের দেখানো পথেই আমরা চললাম এবং আল্লাহর রহমতে ঠিকঠাক মতোই ঈদগাহে পৌঁছাইছি। আমি আমি তাহলে চলেন, আপনি আমাদের সাথেই চলেন। নামাজ শেষ, বাড়ির দিকে আসতেছি। আমার ভাইয়াগুলো অনেক সুন্দর আপনারা দেখেন, আর আমার ভাইয়ারা সবাই সিঙ্গেল। কাউকে কারো পছন্দ হইলে স্ক্রিনশট দিবেন এবং ইনবক্সে পাঠিয়ে দিয়েন। অবশেষে বাসায় পৌঁছায় গেছি, অনেক রোদ ছিল আজকে, যদিও আমি অনেক অলস, আমার রোদ ভালো লাগে না। একটা ছাতা জোগাড় করছিলাম, যদিও ছাতা কোনো উপকারে আসে নাই, দেখতেছিনি তো, আমি তো কয়লা।